অনলাইনে মানুষে ট্রেড করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আপনিও কি ট্রেডিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এক একজন এক এক ট্রেডিং সাইডে ট্রেড করে থাকে, তো আজকে আমরা যে ট্রেডিং সাইটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোটেক্স ট্রেডিং সাইট। এটাও খুব ভালো একটা ট্রেডিং সাইট, এখানে আপনারা 24 ঘন্টা উইথড্র ডিপোজিট করতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়া। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোটেক্সে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট উইথড্র করবেন, কিভাবে এখানে ট্রেড করতে হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে কোটেক্স সম্পর্কে আপনারা এ টু জেড জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে কোটেক্স সাইডের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে সরাসরি কোটেক্সের ওয়েবসাইটে। এখানে এরকম দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন $10,000, এটা হচ্ছে ডেমো ব্যালেন্স। এই ব্যালেন্স দিয়ে আপনি এখানে চাইলে ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন। আর আপনি যদি রিয়েল টাকা দিয়ে ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা ডিপোজিট করতে হবে, বিকাশ নগদের মাধ্যমে বা USD-র মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। তো এখানে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ডিপোজিট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, আমরা অ্যাকাউন্ট খোলার জন্য অপশন পেয়ে গেলাম। এখানে কান্ট্রি দেওয়া থাকবে বাংলাদেশ, USD কারেন্সি দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে BDT করে নিতে পারেন। একদম নিচে দেখতে পারবেন BDT, BDTও দিতে পারেন, USDও দিতে পারেন, দুইটার একটা দিলেই হবে। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর এখানে দুইটা অপশনে টিক মার্ক দিয়ে নেবেন, এরপর সাইন আপ এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা চলে যাব ইমেল অ্যাড্রেসে, আমরা যে ইমেলটা দিছি সেই ইমেলটি আমরা ওপেন করব। ইমেলটা রিফ্রেশ দিলে আমরা এখানে দেখতে পারবো কোটেক্স থেকে একটা ইমেল ফাটাইছে, আমরা এখানে কনফার্ম দ্য ইমেল এখানে ক্লিক করব, তাহলে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আমরা আবার চলে যাব কোটেক্স ওয়েবসাইটে। তো এখন আমরা অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখব। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা এখানে মেইন আইকনটার মধ্যে ক্লিক করব। তো এখানে নট ভেরিফাই লেখা আছে, এটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে, আমাদের NID কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করা ছাড়াও আপনারা উইথড্র ডিপোজিট ট্রেডিং করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে ভেরিফাই করে নেওয়াটা ভালো আমি মনে করি। আপনার যদি NID কার্ড থাকে সেটা দিয়ে ভেরিফাই করতে পারবেন, আর যদি আপনার NID কার্ড না থাকে আপনার মা বাবা ভাই বোন যে কারো একটা NID কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যার NID কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তার NID কার্ডের ফার্স্ট নেম এখানে দিবেন, এরপর এখানে লাস্ট নেম, এরপর এখানে ডেট অফ বার্থ দিবেন, প্রথমে এখানে ক্লিক করে সালটা দিবেন, এরপর মাসটা সিলেক্ট করবেন, এরপর তারিখটা সিলেক্ট করবেন, এরপর হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার NID কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস দেওয়া আছে, যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে সেভাবে লিখে দিবেন। NID কার্ডের মধ্যে হয়তো বাংলাতে অ্যাড্রেস লেখা থাকতে পারে, আপনারা সেটাকে ইংলিশে লিখে দিবেন। এরপর এখানে সেভ অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আপলোড অফ ডকুমেন্টস, আমাদের NID কার্ডটি এখানে আপলোড করতে হবে, তো আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। তো এখানে দুইটা অপশন আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আদার্স। তো আমরা যেহেতু আমেরিকার মানুষ না, আমরা হচ্ছি বাংলাদেশের মানুষ, আমরা আদার্সে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। আপনি কোন ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, ID কার্ড, পাসপোর্ট, এরপর ড্রাইভিং লাইসেন্স, তো আমরা ID কার্ড দেব। তো আমাদের NID কার্ডের ছবিগুলো এভাবে তুলতে হবে যাতে করে চার কোণা ভালোভাবে দেখা যায় এবং ক্লিয়ার বোঝা যায় লেখাগুলো সব, এভাবে ছবিগুলো তুলতে হবে। তো আমাদের NID কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটার ছবি আমরা তুলে রাখবো। তো এখানে ক্লিক করে আমরা NID কার্ডের সামনের অংশটা আপলোড করব, আর নিচে ক্লিক করে আমরা NID কার্ডের পিছনটা আপলোড করব। তো আমার NID কার্ড দিয়ে যেহেতু একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছি, আর ভেরিফাই করতে পারবো না, আমি যেভাবে দেখাইছি আপনারা এভাবে আপলোড করে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবেন, তাহলে 2-1 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে টাকা ডিপোজিট করতে হবে ট্রেড করার জন্য। তো আমরা ডিপোজিট অপশনটার মধ্যে ক্লিক করব। তো এখানে আমরা অনেক মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবো, এখানে আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবো, USDTRC20-এর মাধ্যমে ডিপোজিট করতে পারবো, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, লাইট কয়েন আছে, ক্রিপ্টো কারেন্সি দেখেন এখানে সবগুলোই মোটামুটি আছে। তো আমরা একদম নিচে দেখতে পারবো ই পেমেন্ট, আমাদের বাংলাদেশি যারা টাকার মাধ্যমে ডিপোজিট করবো তারা হচ্ছে ই পেমেন্টের মাধ্যমে
ডিপোজিট করতে পারবো বিকাশ উপায় রকেট নগদ। এখানে দেখেন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 1200 টাকা এবং উইথড্রয়াল 1200 টাকা। আপনারা 1200 টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন এবং 1200 টাকা সর্বনিম্ন উইথড্র করতে পারবেন। তো আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি, নগদে ক্লিক করব। তো এখানে তারা 12,000 টাকার অ্যামাউন্ট দিয়ে রাখছে, আমি এটাকে কমিয়ে 1200 টাকা করে দেব। 1200 টাকা করে দিলাম। ওকে, অ্যামাউন্ট দেওয়ার পর আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব। তো কিভাবে কিভাবে তাদেরকে টাকা ফাটাইতে হবে এখানে সব লেখা আছে। দেখেন এখানে তাদের একটা এজেন্ট নাম্বার দেয়া থাকবে, এই নাম্বারটি আমরা কপি করে নেব। এখানে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকে, আপনারা যখন ডিপোজিট করতে যাবেন যে নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বারটি কপি করে নেবেন। প্রথমত আমরা নাম্বারটি কপি করে নিলাম। তো আমরা এখন চলে যাব নগদ অ্যাপসে তাদেরকে পেমেন্ট করার জন্য। তো আমরা নগদের ক্যাশ আউটে এসে এখানে এভাবে চেপে ধরে তাদের নাম্বারটি পেস্ট করে দেব। আমরা যে পরিমাণ টাকা ডিপোজিট করব সেই পরিমাণটা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের ক্যাশ আউট হয়ে গেল। তো আমরা নগদ দিয়ে বা বিকাশ দিয়ে যেটার মাধ্যমে ক্যাশ আউট করি না কেন, একটা ট্রানজেকশন আইডি পেয়ে যাব। এই ট্রানজেকশন আইডিটি আমাদেরকে কপি করতে হবে। এই যে এভাবে চেপে ধরে আমরা ট্রানজেকশন আইডিটি কপি করে নেব। তো আমরা আবার চলে যাব কোটেক্স সাইডে। ওকে, আমরা চলে আসলাম আবার কোটেক্সের সাইডে এবং পেমেন্টের অপশনটার মধ্যে। তো এরপর এখানে দেখতে পারবো লেনদেন আইডি লিখুন। আমরা নগদ থেকে যে ট্রানজেকশন আইডিটি কপি করছি সেই ট্রানজেকশন আইডিটি এখানে জাস্ট এভাবে চেপে ধরে পেস্ট করে দেব। আবার অনেক সময় এখানে আরও একটা অপশন আসতে পারে যে আপনি যে নাম্বার থেকে টাকা ফাটাইছেন তাদেরকে সে নাম্বারটি দেওয়ার জন্য। যদি এরকম অপশনটা আসে তাহলে আপনি যে নাম্বার থেকে তাদেরকে ক্যাশ আউট করছেন আপনার সেই নাম্বারটি লিখে দিবেন, এরপর ট্রানজেকশন আইডিটিও দিবেন। এরপর আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওকে, আমাদের ডিপোজিট করা হয়ে গেল। ব্যাক টু সাইড এই অপশনে ক্লিক করব। সো গাইস, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে, হয়তোবা এক দুই মিনিট লেট হতে পারে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে 1200 টাকা কিন্তু চলে আসছে। ওকে, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে ট্রেডিং এর যে ক্যান্ডেলটা আছে সেখানে চলে আসলাম। এখানে কিভাবে ট্রেড করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে এখানে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনারা কিসের উপরে ট্রেড করবেন, এখানে বিভিন্ন দেশের কারেন্সি আছে, এগুলোর দাম প্রতিনিয়ত বাড়ে কমে, ঠিক আছে? তো কোনটার মধ্যে ট্রেড করলে আপনাকে কত পার্সেন্ট প্রফিট দিবে এটা সাথেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে ক্রিপ্টো আছে, বিটকয়েনের উপরে ট্রেড করতে পারবেন। তো সবচেয়ে বেশি যেটা রিটার্ন দিবে সেটা উপরে দেখতে পারবেন, এটা হচ্ছে ইউএসডি বিডিটি ওটিসি। এটা হচ্ছে আমাদেরকে 93% রিটার্ন দেবে, মানে হচ্ছে আপনি 100 টাকা ট্রেড করলে আপনাকে 93 টাকা প্রফিট দেবে। তো আপনি যেটার উপরে ট্রেড করতে চান সেটার মধ্যে ক্লিক করে সিলেক্ট করে রাখবেন। এরপর হচ্ছে আপনার ট্রেডটা কত মিনিট পর্যন্ত রাখবেন, এখানে টাইম দেয়া আছে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তো এখানে 1 ঘন্টা 2 ঘন্টাও দেয়া আছে। এরপর আপনি সেট ম্যানুয়াল করতে পারবেন। তো এখানে একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এখন বর্তমানে মার্কেট এখানে আছে, তো আপনি যদি মনে করেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে তাহলে আপনি আপ বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন যে বর্তমানে যেখানে আছে সেখান থেকে মার্কেট নিচে যাবে তাহলে ডাউনে ক্লিক করবেন। এরপর এখানে সর্বনিম্ন 100 টাকা ট্রেড নিতে পারবেন। আরও যদি আপনি বাড়াইতে চান তাহলে হচ্ছে এভাবে 100, 200 এখানে বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। তো আমরা কিসের উপর ট্রেড করব সেটা সিলেক্ট করব, এরপর টাইম সেট করব, এরপর কত টাকা ট্রেড নেব সেটা সিলেক্ট করব। ওকে, সব সেট করার পর এখন আমাদের ট্রেড নেওয়ার পালা। আমাদের মার্কেট এখন বর্তমানে এখানে আছে, আমাদেরকে আমরা চিন্তা ভাবনা করে এখানে ট্রেডটা নেব যে মার্কেট এখন এই জায়গা থেকে উপরে যাবে না নিচে যাবে। তো এটার জন্য অনেক অ্যানালাইসিস করার দরকার আছে। যারা নতুন আছেন হুটহাট করে এখানে ট্রেড করবেন আর লস করে ফেলবেন, তাই অবশ্যই ভালোভাবে জেনে বুঝে শিখে তারপরে হচ্ছে আপনারা ট্রেড করবেন। আমি মনে করতেছি যে এখান থেকে মার্কেট ডাউনে আসবে, তাহলে আমি হচ্ছে ডাউনে ক্লিক করে দিলাম। ওকে, একটা ট্রেড নেওয়া হয়ে গেল আমার। 30 সেকেন্ড পর আমার রেজাল্ট আসবে, আমি কি লাভবান হয়েছি নাকি আমার লস হয়েছে। এখনো কিন্তু আমি লাভের মধ্যে আছি, আমি যেখানে ট্রেড নিছি সেখানের নিচে আছে, ঠিক আছে? উপরে যদি উঠে যায় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে। এখন আমি আসি লাভের মধ্যে আছি, জাস্ট যে সময়টা এই সময় পর্যন্ত আমাকে নিচে থাকতে হবে, মনে হয় আমার লাভ হবে সম্ভাবনা বেশি। দেখেন আমার কিন্তু লাভ হয়ে গেছে, দেখেন
আমার 1293 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, 93 টাকা আমার লাভ হয়ে গেল। এখন আমি আরেকটা ট্রেড নেব এখান থেকে, আমি মনে করতেছি মার্কেট উপরে যাবে, তো আমি হাফে ক্লিক করলাম। তো এখানে চাইলে আমরা আরো ট্রেড নিতে পারবো, আমি ডাউনে দিলাম আর একটা একটা হাফে একটা ডাউনে, যদি মাঝখান বরাবর থাকে তাহলে কিন্তু আমার দোনোটাই লাভ। দেখা যাক কি হয়, একটা লস হয়েছে আমার, এটা লাভ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা লাভ হয়ে গেছে আমার, একটা লস হয়েছে একটা লাভ হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে, না হলে কিন্তু লস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ট্রেড করতে হবে। আমি আপনাদেরকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও সবকিছু বোঝার জন্য স্লোলি ভাবে ভিডিওটা করতেছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সব কিছু। ওকে, কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখাবো কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন। উইথড্র করার জন্য আমাদেরকে এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা দেখতে পারবো উইথড্রয়াল, এই অপশনে ক্লিক করব। তো আমরা কিসের মাধ্যমে উইথড্র নেব? নগদ, অবশ্যই আমাদেরকে নগদের মাধ্যমে নিতে হবে, কারণ আমরা নগদ দিয়ে ডিপোজিট করছি। যেটার মাধ্যমে ডিপোজিট করবেন সেটার মাধ্যমে আপনাকে উইথড্র নিতে হবে। তো এরপর এখানে আরো একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, আপনি নগদ বা বিকাশ যেটার মাধ্যমে পেমেন্ট নেন না কেন, সেই নগদ বা বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি দিয়ে খোলা, সেই এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে হবে, না হলে কিন্তু পেমেন্ট আসতে হয়তো বা সমস্যা হতে পারে। এরপর এখানে আমাদের নগদ নাম্বারটি দিতে হবে। তো আমরা কত টাকা উইথড্র নিব এখানে অ্যামাউন্টটা দিতে হবে। এখানে সর্বনিম্ন আমাদেরকে 1200 টাকা উইথড্র নিতে হবে, সর্বোচ্চ 25,000 টাকা প্রতি ট্রানজেকশনে। তো আমি 1200 টাকা উইথড্র করব, 1200 অ্যামাউন্ট দিয়ে রাখলাম। এরপর এখানে কনফার্মে ক্লিক করব। তো এখানে টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য বলতেছে আমাদেরকে, আমাদের ইমেলে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমরা ইমেলটি ওপেন করব, কোডটি আমরা কপি করে নিয়ে নেব। এরপর এখানে কোডটি এভাবে চেপে ধরে বসিয়ে দিব, কনফার্ম করে দেব। আমাদের রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেল, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। দেখেন আমার উইথড্র করা হয়ে গেল, এখন আমার অ্যাকাউন্টে 86 টাকা আছে। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা কোটাক্সে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে টাকা উইথড্র ডিপোজিট করবেন, কিভাবে ট্রেড করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝাইতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার চ্যানেলে ইনকামের আরো অনেক ভিডিও আছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলে চলে যান সরাসরি, সেখান থেকে ভিডিওগুলো দেখেন আর টাকা ইনকাম করেন।